হাই ফ্রেন্ডস, আমি জয় আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কীভাবে অনলাইন থেকে আপনাদের ভূমি সংক্রান্ত তথ্যাদি কীভাবে বের করবেন। সো এর আগে আমার একটি ভিডিও দিয়েছিলাম, সেইটিতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেননি, এবং আজকের এই ভিডিওটা আমি একটু লং করছি এবং এখানে অনেক ধরনের আপডেট হয়েছে সাইটটিতে, তো আমি বিস্তারিতভাবে দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। সো যারা আমার চ্যানেল নতুন রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি, আপনারা আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেটি আপনারা মোবাইলেও করতে পারেন অথবা ডেস্কটপের মাধ্যমেও করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনার ল্যাপটপ দিয়েও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ল্যান্ড গভ বিডি লিখে চার্জ করেছি। চার্জ করার পর এখানে ভূমি মন্ত্রণালয় লেখা রয়েছে একটি লিঙ্ক, তারপর এখানে তাদের লিঙ্কটি রয়েছে ল্যান্ড গভ ডট ডট বিডি। সো এখানে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা সকল ধরনের তথ্য আপনারা পেতে পারেন। সো আমি দেখাবো এখান থেকে আপনারা কিভাবে তথ্য বের করবেন, এবং এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে, আপনারা সবগুলো পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট রয়েছে, ভূমি সেবা ফর্ম রয়েছে এখানে, তারপর এখানে আরও অনেক ধরনের তথ্যাদি রয়েছে, ডিজিটাল সো গার্ড ফাইল রয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের তথ্যাদি রয়েছে, আপনারা এই ওয়েবসাইটে ঢুকে এইগুলো পড়ে নেবেন, তাহলে আপনারা এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে অনেক ধরনের তারা অনলাইন সেবা দিয়ে থাকে, সেই সেবাগুলো আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভূমি সেবা রয়েছে, তো এই সেবাগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। তো এখানে রয়েছে ভূমির তথ্য সেবা রয়েছে, ভূমি তথ্য ব্যাংক রয়েছে, মানব সম্পদ ব্যবস্থাপনা রয়েছে, নতুন ভূমি সেবা রয়েছে। সো এরকম বিভিন্ন ধরনের এখানে কাজ হয়ে থাকে সো ভূমি সংক্রান্ত। তো আমি দেখাচ্ছি আজকে আপনাদের কিভাবে আপনাদের খতিয়ানগুলো বের করবেন, আপনাদের পিতামাতার নামে যে আইডি কার্ডগুলো রয়েছে সেগুলো কিভাবে বের করবেন সেটি দেখাবো। তো এখানে আমি যদি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আরও ভিতরে যেইগুলোর তথ্যাদি রয়েছে সেগুলো আমাদের সামনে শো আপ হবে। তো আমি এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটি করবো, আর এস খতিয়ান, আমরা এখান থেকে খতিয়ান বের করব। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মৌজা ম্যাপ, আমাদের মৌজা ম্যাপ এখনও আপডেট করা হয়নি সম্পূর্ণভাবে সব জায়গার, তো তারপরেও কিছু কিছু জায়গার আপডেট করা হয়েছে, আপনারা এখান থেকে মৌজা ম্যাপগুলো পেতে পারেন। সো আমরা এখানে আর এস খতিয়ান, আমরা খতিয়ান যেহেতু দেখব তো এখানে ক্লিক করব। আপনারা এখান থেকে আর এস খতিয়ানটাই ক্লিক করবেন, তারপর আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাচ্ছি, যারা বিআরএস অথবা এস এ খতিয়ানগুলো পেতে চান তো সেই ক্ষেত্রে তারা কিভাবে সহজে পেতে পারেন আমি সেটি দেখাবো আপনাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটু সার্ভার প্রবলেম করছে, তো এরকম সার্ভার প্রবলেম করতে পারে, এটি কোনো সমস্যা না। সো আমরা এখানে আবারও ক্লিক করব। এখানে আমরা আবার ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমে 502 একটি সার্ভারের প্রবলেম দেখিয়েছিল, কিন্তু এখন আবার আমি ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু চলে এসে। তো সো এখানে আমরা যখন এখান থেকে আমরা আর এস খতিয়ানে ক্লিক করেছি, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে এবং এখানে লেখা রয়েছে খতিয়ান। সো আমরা এখানে খতিয়ানে ক্লিক করবো আবার। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই পেজটি চালু হয়ে গিয়েছে যেটির মাধ্যমে আমরা খতিয়ানগুলো পেতে পারি। সো এখান থেকে আমরা যে তথ্যগুলো নিব সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বিএস খতিয়ান রয়েছে, তারপর সিএস খতিয়ান রয়েছে, বিআরএস রয়েছে, তারপর আর এস খতিয়ান রয়েছে, এস এ খতিয়ান রয়েছে। সো এরকমভাবে দীঘারা রয়েছে, সো এরকমভাবে এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। সো এখানে কিন্তু সবগুলো অপশনে এখন তথ্য আপডেট করা হয়নি, এখানে ধীরে ধীরে সবগুলোতেই কিন্তু তথ্য আপডেট করা হবে। সো আপনারা এই পেজে আসার পর যে কাজটি করবেন, এখান থেকে বিভাগ জেলা তার এগুলো সিলেকশন করবেন, তারপর এখানে হচ্ছে খতিয়ান টাইপ নির্বাচন করুন, এখানে অবশ্যই বিআরএস খতিয়ান লিখে আপনারা এটিতে সিলেকশন করা অবস্থায় আপনারা কিন্তু তথ্যটি সংগ্রহ করবেন, কারণ এখানে রয়েছে বিএস রয়েছে, সিএস রয়েছে, আরএস রয়েছে, তো এইগুলো কিন্তু এখন আপডেট করা হয়নি, সেক্ষেত্রে এইগুলোতে দেওয়ার মাধ্যমে আপনারা চার্জ করলে পাবেন না। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে আপনারা তথ্যাদি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিআরএস সিলেকশন করে তারপর আপনাদেরকে এখানে
আপনাদের উপজেলা তারপর মৌজাগুলো সিলেকশন করে আপনাদেরকে বের করতে হবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বের করবেন চার্জ করবে এখন বিআরএস সো আমরা বিআরএস খুঁটিয়ান চার্জ করার মাধ্যমে হয়তো এখানে আমরা কিছু পেতে পারি সো আমি বিআরএস খুঁটিয়ান লিখে এখানে চার্জ করছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিআরএস খুঁটিয়ান গুলো কিন্তু এখানে আপডেট করা হয়েছে আমি এখানে আরএস খুঁটিয়ানে দিয়ে দিয়েছিলাম সো আরএস খুঁটিয়ান এখন আপডেট করা হয়নি আপডেট করা হয়েছে বিআরএস খুঁটিয়ান সো এই জন্যই আমার তথ্যগুলো আসছিল না সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে লেখার পর আমার তথ্যগুলো চলে আসছে তো এখানে বি এখানে রয়েছে বিএস খুঁটিয়ান রয়েছে সিএস খুঁটিয়ান রয়েছে বিআরএস খুঁটিয়ান রয়েছে আরএস খুঁটিয়ান রয়েছে এসএ খুঁটিয়ান রয়েছে সো এগুলো এখনও অন্যগুলো এখনও আপডেট করা হয়নি বিআরএস খুঁটিয়ান যে রয়েছে এটি শুধু আপডেট করা হয়েছে এই জন্য আপনারা এইগুলো তথ্যগুলো সহজে পেয়ে যাবেন আর ধীরে ধীরে অন্যগুলো আপডেট করা হবে সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে সেগুলো পাবেন তো এখানে আমি মালিকানার নাম অনুযায়ী আপনাদেরকে দেখেছি এখন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি পিতামাতার নাম অনুযায়ী আমি এখানে লিখে চার্জ করার পর এখানে এন্ট্রি করে দেব ক্যাপচা এন্ট্রি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম অনুযায়ীও কিন্তু এখানে চলে আসতেছে সো আপনারা এখান থেকে এইভাবেই চার্জ করে বের করে নেবেন তো আপনারা যেই কাজটি করতে হবে অবশ্যই আপনাদেরকে বিআরএস যে খতিয়ানটি রয়েছে সেটি আপনাদেরকে এখান থেকে চার্জ করতে হবে আপনাদের যে নাম অনুযায়ী রয়েছে সেই নাম অনুযায়ী আপনারা চার্জ করবেন যার নামে থাকতে পারে এবং আপনাদের মৌজা কোন মৌজা নামে থাকতে পারে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে কিন্তু লিখে চার্জ করে দিয়েছি কিন্তু তাদের নাম কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন সো আমি এখানে সাত্তার লিখে চার্জ করেছি এখানে সাত্তার চলে এসেছে এবং তার যে দাগ নাম্বার রয়েছে এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 162 সো আমি এখান থেকে আবার দাগ নাম্বার দিয়েও আমি চার্জ করতে পারবো এখানে আমি এটি উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিয়ে এখান থেকে আমি দাগ নাম্বারটা সংগ্রহ করেছিলাম এখন দাগ নাম্বারটি আমি এখানে আবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি দাগ নাম্বার দিয়ে এখন চার্জ করব দাগ নাম্বার দিয়ে চার্জ করার পর আমরা প্রথম দিকে যে জিনিসটি লক্ষ্য করব লক্ষ্য করেছিলাম তো দেখতে পাচ্ছেন দাগ নাম্বার দিয়ে চার্জ করার পরে কিন্তু তার তথ্যগুলো চলে আসতেছে সো আমরা প্রথম দিকে যে বিষয়গুলো লক্ষ্য করেছিলাম আমরা যখন এখানে ক্লিক করে এখান থেকে আমরা তথ্যগুলো বের করতাম সেই ক্ষেত্রে এখানে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া থাকতো যে কতটুকু জায়গা রয়েছে ডিটেলস কিন্তু এখানে শো করতো কিন্তু এখন কিন্তু তারা সেই সুযোগটি আর দিচ্ছে না তারা দেখাচ্ছে না যে এখানে আপনারা কতটুকু জমি রয়েছে এইরকম কিছু শো করছে না জাস্ট খালি এখানে নামগুলো শো করছে আর এখান থেকে আপনি যখন ডিটেলস কোনো তথ্য পেতে যাবেন অথবা আপনাদের যে খতিয়ানটি রয়েছে সেটি যখন আপনারা এখান থেকে সংগ্রহ করতে যাবেন সেই ক্ষেত্রে সংগ্রহ করতে চান যারা তারা এখানে আবেদন করুন ক্লিক করতে হবে ক্লিক করার মাধ্যমে তাদেরকে একটি পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটি দেওয়ার মাধ্যমে আপনারা অনলাইনে কপিটি এটি ইমেইলের মাধ্যমে অথবা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এখান থেকে পেতে পারেন সেক্ষেত্রে এখানে আপনাদের যে ফর্মটি রয়েছে খতিয়ানের সার্টিফিকেট কপির জন্য আবেদন ফর্ম এখানে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিভাগ জেলা রয়েছে তারপর উপজেলা রয়েছে তারপর মৌজা রয়েছে তারপর এখান থেকে আমরা জেল রং হচ্ছে আমাদের যে মৌজা নাম্বারটি সেটি তারপর এখানে খতিয়ান নাম্বার রয়েছে তো এগুলো এখান থেকে তারপর এখানে অফিস রয়েছে যে আপনি কোন অফিসের আন্ডারে কপিটা পেতে চান সেই অফিস এখানে সিলেকশন করতে পারেন তারপর এখানে অনলাইন কপি রয়েছে সো আপনার অনলাইন কপিটি আপনারা নিতে চান সো এখান থেকে তারপর এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এগুলো দিয়ে এখানে আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখানে রয়েছে পেমেন্ট বিবরণ রয়েছে সো এখান থেকে আপনাদেরকে একটি পেমেন্ট করতে হবে সো পেমেন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি হিসাব তারা দিয়ে দিয়েছে এখানে একটি সাধারণ ফি রয়েছে তো এই ফিটি অ্যামাউন্ট এখানে শো করবে যখন আপনি এটা পরিপূর্ণভাবে সিলেকশন করবেন কোনো একটি ডকুমেন্ট তো আমরা যদি এখানে সো পরবর্তী ধাপে এখানে আমাদের যে পেমেন্ট টাইপ রয়েছে তো এখানে আরও অপশন চলে আসবে যখন আপনি এখানে পরিপূর্ণভাবে পূরণ করবেন এখানে অথবা আপনাদের বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো এটিগুলো দেওয়ার মাধ্যমে আপনারা এখান থেকে সর্বোচ্চ 50 টাকার মতো কাটবে তারপর এখানে আপনারা পরবর্তী ধাপে দেওয়ার মাধ্যমে আপনাদের এই তারপরে এখানে আপনারা একটা ইমেল দিবেন ইমেলের মাধ্যমে আপনাদের
পেপারটি আসতে পারে অথবা আপনাদের পোস্টাল কোডের মাধ্যমে পোস্টাল অফিসের মাধ্যমে আসতে পারে। তো এটি পূরণ করে আপনার নেক্সট করে দিবেন, তারপর আপনারা ওকে প্রেস করে দিলেই আপনাদের এটি আবেদন করা হয়ে যাবে। তখন আপনাদের এখানে সেই ডকুমেন্ট ইমেইলে অথবা আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। তো এইভাবেই আপনারা আপনাদের তথ্যাদি বের করে তারপর এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এটি প্রিন্ট আপনাদেরকে ইমেইলে পাঠিয়ে দিবে, তখন আপনারা এটিকে প্রিন্ট করে আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। তারপর অথবা আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আপনারা আপনাদের তথ্য দিয়ে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এখানে বিআরএস সিলেকশন করে তারপর আপনাদের এখানে খতিয়ান নাম্বার দিতে পারেন, যে আপনারা আপনারা জানেন যে এই এই খতিয়ান একটি নাম্বার ছিল, যে নাম্বারে আপনাদের সম্পদ ছিল, হয়তো বা অন্য কোনো ডিটেলস জানেন না, তারা এখানে খতিয়ান লিখে চার খতিয়ান সিলেকশন করে খতিয়ান নাম্বার দিয়ে তারপর এখানে এন্ট্রি করে এখানে ক্যাপচার এন্ট্রি করে ওকে প্রেস করবেন, তাহলে চলে আসবে। আর যদি আপনাদের এখানে খতিয়ান জানা নেই, আপনাদের যদি দাগ নাম্বার জানা থাকে, সেক্ষেত্রে আপনার দাগ নাম্বার সিলেকশন করে দাগ নাম্বার বসিয়ে এখানে ক্যাপচার এন্ট্রি দিয়ে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। তারপরে যদি দাগ নাম্বার জানা না থাকে, মালিকানা যে নাম রয়েছে সেই নামও যদি আপনাদের কিছুটা জানা থাকে, সেক্ষেত্রে এখানে লিখে আপনার চার্জ করবেন, ক্যাপচার এন্ট্রি দিয়ে অনুসন্ধান করে ক্লিক করবেন, চলে আসবে। অথবা আপনাদের এখানে পিতা বা স্বামীর নামে থাকলে সেই আপনাদের নামগুলো এখানে বসাবেন, তার যে যার জমি তার পিতা অথবা স্বামীর নাম থাকলে এখানে বসে আপনি ক্লিক করবেন, চলে আসবে। এখানে এন্টার দেওয়ার পর অনুসন্ধান করে ক্লিক করবেন, অবশ্যই চলে আসবে। তো আমাদের সামনে চারটি অপশন রয়েছে। আমরা যদি খতিয়ান নাম্বার জানি, সেক্ষেত্রে আমরা আমাদের কিন্তু এখান থেকে মৌজাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা কোন গ্রামে আমাদের পিতামাতার অথবা আমাদের পিতৃপুরুষের জমি রয়েছে আমরা সেই গ্রামটি এখানে সিলেকশন করব। তারপর খতিয়ান নাম্বার দিতে পারি আমাদের পিতা বা যে স্বামী রয়েছে যার জমি তার নাম দিতে পারি, তারপর মালিকানা নাম অনুযায়ী চার্জ করতে পারি অথবা দাগ নাম্বার অনুযায়ী। সো আমরা অবশ্যই এভাবে চার্জ করলে আমি শিওর দিয়ে দেখিয়েছি আপনাদেরকে যে 100% কীভাবে চলে আসে। তো আপনারা সেইভাবেই আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে আপনারা সেইভাবে এখান থেকে তথ্যাদি বের করতে পারেন। বের করার পর আপনারা এখানে আবেদন করার মাধ্যমে তাদেরকে 50 টাকার খরচ হতে পারে সর্বোচ্চ, আপনারা সেটি ইমেইলে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের সেই সার্টিফিকেটটি খতিয়ান সার্টিফিকেটটি আমরা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। সো আজ এই পর্যন্তই, যারা আমার চ্যানেলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর আপনাদের যদি এছাড়াও আরও কোনো কোয়েশ্চান থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, বাই বাই।